স্বাগত চ্যানেলে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 29 জানুয়ারি শনিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 693তম দিন। আজ 865টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 13,459টি। এখন পর্যন্ত মোট কল 3,28,99,058। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 33,230টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 33,373টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 1,23,90,318 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 10,378 জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 17,73,149 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 31.10%। শুরু থেকে পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 14.31%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,109 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,63,478 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.18%। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন, এর মধ্যে পুরুষ 14 জন এবং নারী 7 জন। এ নিয়ে করোনা ভাইরাসে সর্বমোট মৃত্যু হল 28,329 জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.60%। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 1,81,342 জন। বিভাগওয়ারি গত 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা: ঢাকা বিভাগে 7,017 জন, চট্টগ্রাম বিভাগে 1,896 জন, রাজশাহী বিভাগে 388 জন, খুলনা বিভাগে 359 জন, সিলেট বিভাগে 349 জন, বরিশাল বিভাগে 89 জন, ময়মনসিংহ বিভাগে 142 জন ও রংপুর বিভাগে 138 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 3,534 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 1,493 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 85,570 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 1,609 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 296 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 50,371 জন। সুরক্ষা অ্যাপে টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন 8,62,49,343 জন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন 9,58,95,302 জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 6,99,410 জন। তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন 13,38,119 জন। এবার দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ভারতে একদিনে 2,50,000-এর বেশি আক্রান্ত শনাক্ত, মৃত্যু 862 জনের। মহামারী শুরুর পর রাশিয়ায় একদিনে সর্বোচ্চ 1,13,000-এর বেশি আক্রান্ত শনাক্ত। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 2,700-এরও বেশি মৃত্যু। আগামী মাস থেকে পর্যটকদের জন্য বিধিনিষেধ শিথিল করছে ফিলিপিন্স। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃত্যু 56,70,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত শনাক্ত 37,08,00,000 আর সুস্থ হয়েছেন 29,28,00,000-এর বেশি। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।